নির্বাচন বিক্ষোভ প্রতিবাদ প্রায় এক মাস উত্তাল ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি। সবকিছু রীতি টেনে অবশেষে চেনা রূপেই ফিরছে চলচ্চিত্র অঙ্গনের প্রিয় এই প্রতিষ্ঠান। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনে আবারও সরব হয়ে উঠেছে এই অঙ্গন। মঙ্গলবার নির্মাতা রাশিদ পলাশের সিনেমা ময়ূরাক্ষীর শুটিং শুরু হয়। প্রেম প্রতারণা আর রূপালী পর্দার তারকাদের আলো ঝলমলে জীবনের আড়ালে চাপা পড়ে থাকা বিরহ বেদনার গল্প নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমা। মূল চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি ও দীপ, আছেন শিরিন শীলা ও নানা শাহ সহ আরও অনেকে। ছবিটি দিয়ে প্রায় দুই বছর পর সিনেমার সেটে ফিরছেন ববি। আসলে গ্ল্যামারটাই তো বাইরে থেকে দেখে একটা হিরোইনের ক্যারেক্টারে সবসময় বাইরে থেকে, এবং আমি নিজে একজন অ্যাক্ট্রেস হয়ে এটাকে ফিল করি। এখানে কিছু জায়গা ছিল যে ওর পার্সোনাল কিছু ক্রাইসিস, আপস অ্যান্ড ডাউন, এবং ও যে মানে খুব কষ্টে আছে, এর মধ্যে লিপস্টিক দিয়ে একটু হালকা টাচ আপ করে সামনে গিয়ে খুব স্মাইল করছে, হ্যাপি গো লাকি একটা ক্যারেক্টার প্লে করছে অফ স্ক্রিন অন স্ক্রিন, তো এটা আমাকে টাচ করেছে। আরও কিছু জায়গা আছে যেটা আমি বলবো না, খুবই মানে শুধু যে গ্ল্যামার ব্যাপারটা তা না, আসলে খুব ইমোশনস আছে, রিলেশনশিপের যে আপস অ্যান্ড ডাউন এবং যে ক্রাইসিস সব কিছু আছে। সুন্দর একটা গল্প আসলে, আর আমি তো কখনো নিজেই আমার প্রফেশন যেটা সেই ক্যারেক্টার প্লে করা, এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এবং চ্যালেঞ্জিংও লাগছে। প্রেম মানে প্রতারণা, প্রতারণা মানে প্রেম, এর দুইটা হচ্ছে মুদ্রার এপিটোপি। তো প্রেম থাকলে প্রতারণা থাকতেই পারে, এবং যখন অডিয়েন্স দেখবে তখন খুব ফিল করবে গল্পটা এবং ক্যারেক্টারটার সঙ্গে আসলে কিভাবে প্রেম হচ্ছে এবং প্রতারণা হচ্ছে, কে কাকে করছে, এটা ছবিটা দেখার পর বুঝতে পারবো। আমি খুব রাজি হয়েছি আসলে ক্যারেক্টারটা এবং গল্পটার জন্য, বিকজ পলাশ ভাই এত সুন্দর করে গল্পটা ন্যারেট করেছিল, গল্পটা এত সুন্দর, এবং স্পেশালি চরিত্রটা, কারণ অনেক সময় আমরা দেখি অনেক ফ্ল্যাট একটা ক্যারেক্টার যে এজ এ লিডিং ম্যান বা ওর এক হিরো, তো ওর মতো করে ক্যারেক্টার প্লে করে যায় নাচা গানা বা খুব ক্লিয়ার, বাট এই ক্যারেক্টারটা যে পরিমাণে লেয়ার আছে, মানে অনেকগুলো ছোট 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 ইনসিডেন্ট আছে বা এই ক্যারেক্টার করার জায়গা আছে যেটা এই মুহূর্তে বলাটা সম্ভব না, বাট যেই জিনিসগুলো আসলে আকৃষ্ট করে এবং গল্পটা ডেফিনেটলি, এবং পলাশ ভাই এজ এ মেকার তো ডেফিনেটলি। এখনো তো সত্যি কথা বলতে ওনার সাথে আমার কোনো সিন হয়নি, কিন্তু আমাদের যতটুকু মিটিং হয়েছে বা আমাদের যতটুকু কথাবার্তা হয়েছে সেই জায়গা থেকে যথেষ্ট কোঅপারেটিভ, বাট দেখা সিনে গেলে আরো জিনিসটা হয়তো আরো ফ্রেন্ডলি হবে, আরো জিনিসটা আরো ভালো হবে। ঢাকা এবং এর আশেপাশের জেলায় ছবির বাকি অংশের শুটিং চলতি মাসেই শেষ করতে চান নির্মাতা। গোলাম রাব্বানির চিত্রনাট্য ও সংলাপে ছবিটি প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।